شرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العالمين। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতু। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শেখপুর গ্রামের কবরস্থানের প্রস্তুতি, এটাকে বল খেলা মাঠে পরিণত করা হয়েছে, তাই সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, দেখুন তারা কি বলছে। ছেলেপিলা সব বল খেলছে, এখানে শুধু বাচ্চারাই খেলে নাকি বড়, আচ্ছা যুবকগুলাও খেলে, তো এখানে কেউ মানে প্রতিবাদ কেউ করে না? আচ্ছা, বল কি এরকম হচ্ছে যে কোনো সমাজে আমার মানে ইয়ে চলে যাচ্ছে, কবরস্থানের দিকেও চলেছে, কবরের দিকেও চলেছে, এরকম তো হতেই পারে সাধারণভাবে। প্রিয় দর্শক, এখানে আরেকজনের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, যে এখানে একজন সাক্ষ্য দিল শুধু নয়, আরেকজন দেখেন তিনি কি বলছে। আচ্ছা, এখানে কি হচ্ছে? পয়সা ধরা ধরিও খেলা হচ্ছে? আচ্ছা আচ্ছা, এই বল কি হয়েছে বাচ্চারা, এখানে কি হয়টা কি? আচ্ছা আচ্ছা, বল খেলা খেলি হয়, পয়সা ধরে মানে জুয়াও খেলা খেলি হয়, তাই তো? আচ্ছা আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বাচ্চা আছে, তারাও সাক্ষ্য দিচ্ছে যে এখানে বল খেলা হয় এবং এখানে জুয়া হয় এবং কবরস্থানেও যায়, তারাও সেটা বলছে। বন্ধুরা, তাহলে এতক্ষণ দেখলেন আমাদের শেখপুর গ্রামের কবরস্থানের কি অবস্থা। কবরস্থানের মাঠে, কবরস্থানের ফিল্ডে বল খেলা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন যে কি অবস্থা করেছে এই সব জায়গা। আজকের হঠাৎ করে নতুন না, আগে থেকে বল খেলে আমাদের কবরস্থানের কি অবস্থা করেছে। এই যে দেখেন উইকেট গাড়া রয়েছে কবরস্থানের পাশে, এই বলগুলো কবরস্থানে গিয়ে পড়ছে। তো বিশেষ করে আমি গ্রামের যারা মান্যগণ্য ব্যক্তি রয়েছে এবং গ্রামের প্রত্যেক জনগণেরই এটা কর্তব্য, বিশেষ করে এর প্রতিবাদ করা, এবং গ্রামের সাথে সাথে অন্যান্য যারা বিশেষ করে আমাদের এই ভিডিওটি দর্শন করছেন সেই সব ভাই বন্ধুদেরকে বলবো, আপনি পৃথিবীর যে কোনো জায়গার হন না কেন, যদি আপনার কবরস্থানে যদি এই রকমভাবে বল খেলা হয়, জুয়া খেলা হয়, তাহলে অবশ্যই এর প্রতিবাদ জানান, নইলে কিন্তু এর ফল ভালো হবে না। সুতরাং দর্শক, আপনারাকে খুবই স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছি আমাদের শেখপুর গ্রামের এই যে কবরস্থান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।